ম্যাডাম আপনার কি অসুবিধা হয়? আমার অসুবিধা হচ্ছে এই যে ডান চোখ দিয়ে পানি পড়ে এবং এই ডান চোখের সাইডে আপনার হচ্ছে ময়লা জমে, সাদা সাদা মানে কেতুর টাইপের হয়। আমি হচ্ছে গ্রামে অনেক ডাক্তার দেখিয়েছি, সে ডাক্তারের কোনো কিছু হচ্ছিল না, যার কারণে আমার আপনার কাছে আসা। আমাদের এই সম্মানিত পেশেন্ট, ওনার ডান চোখ দিয়ে পানি পড়ে 3-4 মাস যাবৎ উনি বিভিন্ন চিকিৎসাপত্র মানে ওষুধপত্র মানে ড্রপ চোখে ইউজ করার পরও ভালো হচ্ছে না, সেই জন্য আমাদের এই আনোয়ার খান মডার্নের হাজি সাকওয়াত আনোয়ার হাসপাতাল উনি চিকিৎসার জন্য আমাদের কাছে এসেছে। সম্মানিত রোগীর যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আমাদের চোখের সাথে নাকের একটা নালি আছে যেটা আমরা সাধারণ ভাষা নেত্রনালী বলি। যেমন আমাদের চোখের এখান থেকে পানি তৈরি হয়, সেই পানিটা আমাদের চোখে পড়ে এবং আমাদের চোখকে পরিষ্কার রাখে। চোখে ডানে বামে উপরে নিচে আমরা যে তাকাই সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না এবং আমাদের এভাস্কুলার কর্নিয়া যেটা মণি সেখানে নিউট্রিশন দেয় এবং নির্দিষ্ট সময় পর এই চোখের পানিটা আমাদের এখানে থাকে এবং নির্দিষ্ট সময় পর এই নেত্রনালী যেটাকে আমরা ল্যাক্রিমাল অ্যাপারেটাস বলি এখান দিয়ে নাকে বা মুখে চলে যায়। সেই জন্য আমরা যারা সুস্থ আছি আমাদের কোনো অসুবিধা হয় না এবং আমরা কোনো অসুবিধা ফেস করি না। কিন্তু আমাদের এই সম্মানিত রুগী যিনি আমার সামনে বসে আছেন ওনার আমরা এই স্লিট ল্যাম্প এবং অন্য পরীক্ষাও আমরা করছি যেটাকে আমরা স্যাক প্যাটেন্সি টেস্ট বলি। সেই স্যাক প্যাটেন্সি টেস্ট করে দেখলাম যে ওনার এখান দিয়ে পানি চলে যাওয়ার কথা নাকে মুখে কিন্তু যেতে পারতেছে না, মানে এ যাওয়ার পথে ওনার বন্ধ হয়ে গেছে, পানি যাওয়ার পথটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওনার এই পানিটা নাকে মুখে না গিয়ে চোখ দিয়ে পড়তে থাকে এবং রাতে যখন উনি ঘুমায় তখন এই পানিটার সাথে বাহিরের যে আমরা দৈনন্দিন কাজের ফলে ময়লা জমে সে ময়লাটা ওনার নাকের এবং চোখের এই কর্নারে এসে জমা হয়ে থাকে এবং উনি এটার জন্য খুব বিরক্ত ফিল করে। যাই হোক, এখন ওনার নেত্রনালী বন্ধ হয়ে গেছে, যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি ক্রনিক ডেক্রোসিস্টাইটিস। সেই ক্ষেত্রে ওনাকে যতই আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ বা অন্যভাবে চিকিৎসা করি না কেন, ওনার এই নেত্রনালী বন্ধ যেটা হয়েছে সেটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। হয়তো আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করলে উনি কিছুদিন ভালো থাকবে কিন্তু আবার সেই চোখ দিয়ে পানি পড়া শুরু হবে, ময়লা জমবে। সেই ক্ষেত্রে আমরা এই রুগীর ক্ষেত্রে যেটা আমরা বলি আমরা এসপিটি মানে স্যাক প্যাটেন্সি টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করে দেখলাম যে আগেই বলেছি নেত্রনালী ওনার নেদোল্যাক্রিমাল ডাক্ট ব্লক মানে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমরা ছোট্ট একটা অপারেশান আছে আমাদের, এই নালিটা যেহেতু ওনার বন্ধ হয়ে গেছে সেই জন্য আমরা কি করব, এই নালিটাকে বাইপাস করে দেব, যেটাকে আমরা বডিতে বিভিন্ন বাইপাস অপারেশন করি, যেমন হার্টে বাইপাস করি, তারপর আমরা পেরিডোনাল শান্ট করি, আবার চোখের ক্ষেত্রে ট্রাবিকুলেক্টমি অপারেশন করি ইনকেস অফ গ্লকমা। সে এই ক্ষেত্র ওনার যে নালিটা বন্ধ হয়ে গেছে সেটার জন্য আমরা একটা বিকল্প রাস্তা তৈরি করে দেব, টানেল ক্যানেল স্যানেল তৈরি করে দেব যেখান দিয়ে ওনার চোখের পানিটা নাকে মুখে চলে যাবে এবং ওনার কোনো অসুবিধা হবে না। সাধারণত এই অপারেশনগুলো আমাদের দেশের যে কোনো হাসপাতালে যে কোনো ডাক্তার এই অপারেশনগুলো খুব সহজ সহজ করে এবং রুগীরা তার এই পানি পড়া এবং চোখের মাস কেতুর জমা থেকে পরিত্রাণ পায়। আমাদের সম্মানিত রুগীদেরকে বলবো, বিশেষ করে আরেকটা জিনিস, এই নেত্রনালী বা ডেক্রোসিস্টাইটিস বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, তো চিকিৎসা খুব সহজ, ভয়ের কোনো কারণ নাই। আপনারা আপনার নিকটস্থ চোখের চিকিৎসকের কাছে যাবেন এবং ওনার পরামর্শ মতো আপনি চিকিৎসা নেবেন। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সকলকে ধন্যবাদ।